বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাপিন কিচেন উইথ ব্লকের বাটা। আজ আমি বানাবো থোর ভাজা। এই থোর ভাজা বানানোর জন্য আমার কী কী লাগবে আমি সেটাও আবার তোমাদেরকে দেখিয়ে দেব। চলো আমার রেসিপিটা শুরু করি। আজকের রেসিপি থোর ভাজা। এই থোর ভাজা করার জন্য প্রথমে আমি থোরটাকে এরকম করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর লাগবে আমার কাঁচা লঙ্কা কুচি, সর্ষে, আমি এখানে অল্প সাদা তিল নিয়েছি, হলুদ, লবণ আর চিনি। প্রথমে আমাকে এই থোরগুলোকে নুন দিয়ে ভালো করে চটকে চটকে এর থেকে রসটাকে বার করে নিতে হবে। তার জন্য আমি একটা আলাদা পাত্র নেব। আমি একটা আলাদা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি এই থোরগুলো দিয়ে দেব। আমি থোর দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে একটু লবণ। একটু বেশি করে লবণটা দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে এইভাবে চেপে 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 এটাকে মেখে জলটা বার করে নিতে হবে। আমি এটাকে এভাবে মেখে নিয়েছি। এবার এর থেকে আমি এভাবে ধরে হাতের সাহায্যে এরকম একটা আলাদা পাত্রের মধ্যে এইভাবে জলটা বার করে নেব। এভাবে আমি সব থোর থেকে জল বার করে নেব। আমার সব থোরগুলোকে নিংড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভাজা বসাতে হবে। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেলও গরম হয়ে গেছে। এবার আমি সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম, বেশি করেই দিলাম। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দিলাম কুচানো থোরটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি থোরের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে মিশিয়ে নেব। আমার এর মধ্যে আগে থেকে লবণ দিয়ে চেপে নেওয়া আছে, তার জন্য আমি একটু লবণের মধ্যে দেব, কম করে দেব হলুদ লবণটা। আমি এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটা অল্প আছে, মিডিয়াম আছে, এটাকে আমি টাইম দিয়ে ভেজে নেব। এবার এই থোরের মধ্যে দিয়ে দেবো সাদা তিল, দিয়ে মিশিয়ে নেবো। এই তিলটা যখন গালে পড়বে তখন এটা খেতে খুবই ভালো লাগে, তার জন্য আমি এই তিলটা দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আমি এরকম একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে সবার আগে তোমরা আমার রেসিপিগুলো দেখতে পাও। আমি এই থোরের উপর দিয়ে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। আমার রেসিপি আজ এই পর্যন্ত। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।